মায়ের হাত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি মালাইকারি বানিয়েছি, সেটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই দারুণ লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। চিংড়ির মালাইকারি বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ি মালাইকারির জন্য লাগবে আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে নারকেলের জুস, এক পিয়ালে আমি ঘন বার করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটোর কুচি, ধনে পাতা অল্প কুচি করে, আর দুটো লঙ্কা, বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, জিরে গোলমরিচ, লঙ্কা গুঁড়ো আর নুন, এগুলো সব রান্নার সময় লাগবে, আমি রান্না করে দেখাবো। এই চিংড়িটার মধ্যে আমি 1 চামচ ভরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। এটা আমি ভালো করে এখন মিক্স করে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 50 গ্রাম মতো তেল দিয়ে দিলাম, এটা এখন গরম হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে চিংড়িগুলো আমি দিয়ে দেব, হালকা ভেজে নেব। এখানে চিংড়িটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি পাত্রে বার করে নেব। এই যে এইভাবে ভাজাটা হবে, চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি 50 গ্রামের মতো তেল দেব, দিয়ে এটাকে আমি এখন গরম করব। তেলটা গরম হয়ে গেছে, যে পেঁয়াজ কুচিটা রেখেছি, একটু বড় পেঁয়াজ ছিল সেটাকে আমি কুচি করেছি। যত বড় পেঁয়াজ নেবেন সেরকম গ্রেভিটাও বেশি হবে। এটাকে এখন আমি লাল করব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, হালকা লাল করব, বেশি লাল করতে হবে না। এখানে আমি 1 চামচ রসুনের পেস্ট, আদার পেস্ট, 2 কাঁচা লঙ্কা, 7 মতো লবণ, 1 হলুদের গুঁড়ো অল্প দিলাম, মাছে দিয়েছি, 7 অনুযায়ী গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ জিরে গোলমরিচের গুঁড়ো। এটা আমি হালকা আছে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি নারকেলের জুস বার করার সময় কিছুটা জুস আমার বাকি ছিল জলের মতো, সেটাই আমি ব্যবহার করব। এখানে ঘন জুসটা আমি আলাদা রেখেছি, লাস্টে ব্যবহার করব। জোর আছে, ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা যাতে গলে যায়। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর কুচি,
জোর আছে এটাকে ভালো করে আমি এখন গড়িয়ে নেব। দু তিন মিনিট এখন আমি এটাকে রান্না করব। জলটা শুকিয়ে গেছে, খুব ভালো তেলটা বার হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা গলে গেছে। এবারে আমি এর মধ্যে এই ভাজা চিংড়িটা এর মধ্যে দিয়ে দিব। এটাকে আমি দু মিনিট এখন ভালো করে কষিয়ে নেব। বাড়িতে ট্রাই করে দেখবেন, চিংড়ির মালাইকারি খেতে খুবই ভালো লাগবে। নারকেলের পোলাও, শুকনো ভাত, ফ্রাইড রাইস এর মধ্যেই বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে এক চামচ গরম মশলা রেখেছি, সেটা দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর নারকেলের যে ঘন জুসটা বার করে রেখেছি সেটা এর উপর থেকে দিয়ে দেব। আঁচটা জোর করে দিলাম, এক চামচ দেশি ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন আমি 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করার পর দেখব কেমন হয়েছে। 5 মিনিট ধরে এটাকে আমি এখন রান্না করেছি, তেলটা আলাদা হয়ে গেছে, মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেব, হালকা মিষ্টি মিষ্টি লাগবে, মালাইকারি একটু মিষ্টি হালকা হয়। আর আমি ওপর থেকে ঘরে জমানো মালাই, ওপর থেকে আমি এই মালাইটা দিয়ে দিলাম। আপনাদের কাছে মালাই না থাকলে আপনারা নাও ব্যবহার করতে পারেন, থাকলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, খেতে খুব ভালো লাগবে, টেস্টি হবে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আপনারা রান্নাটা পুরো করবেন। আমি একটা পাত্রে বার করে দেখাচ্ছি। এই পাত্রের মধ্যে আমি এখন পুরো মালাইকারিটা বার করে দেখাবো। খুব দারুণ হয়েছে। এইভাবেই আপনারা রান্না করবেন।